चमयो भवे च नमः शिवाय च शिवतराय च कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय महादेवाय नमः। रुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय महादेवाय नमः। দেখেছেন প্রভু আমাদের মর্তলোকে সব কিছু কেমন সুন্দর, কত প্রাণবন্ত। ঠিক আছে প্রিয়ে, কিন্তু আর কতক্ষণ হাঁটতে হবে? কেন প্রভু, আপনি কি ক্লান্ত বোধ করছেন? তা কিছুটা বটে, আমার যে এখন আহারের সময় হয়েছে। আমার আহারের জন্য কি খাদ্য দ্রব্যের ব্যবস্থা করেছে তোমার এই সুন্দরতম পৃথিবীতে? কি ফলমূল দিয়ে আমার ক্ষুধা নিবারণ করা হবে? আমাকে ক্ষমা করবেন প্রভু, এখানে স্বর্গের মতো হাত বাড়ালেই সুস্বাদু ফল পাওয়া যায় না। হাত বাড়ালেই না পায়, কিন্তু এত বড় বৃক্ষরাজির মাঝে আহারযোগ্য কোনো ফল তো চোখে পড়ছে না। তাহলে কি আমার আহার করা হবে না দিয়ে? আপনি ক্রোধের উদয় হবেন না প্রভু, আমি আপনার আহারের ব্যবস্থা করছি, আপনি একটু বিশ্রাম নিন। সেদিন সদর গেটে দেখলাম ফকির, গত সপ্তাহে ধানমন্ত্রী দেখলাম হাতে ব্যান্ডেজ নিয়ে মানুষের হাতে দেখেছেন, তার মধ্যে দেখলাম গতকালকে কিডনি নষ্ট হয়েছে বলে মানুষের টাকা থাকছেন। আই আমাদের গ্রামে একটা সম্মান আছে না? হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, ভিডিও কলে কল দেবো। ও তুমি আমি প্রভু, কিছু সময় বিলম্বিত হওয়ার জন্য আমি দুঃখিত প্রভু। তুমি আমার সাথে প্রেম করার জন্য আমাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এলে, তাছাড়া স্বর্গে বসে কি প্রেম করা যেত না? না, যেত না। কেন? আরে স্বর্গে আমাদের পোলাপান আছে না, গণেশ লক্ষ্মী সরস্বতী, ওদের জন্য কি আমরা প্রেম করতে পারি? তাছাড়া স্বর্গে তো এই বাদামও পাওয়া যায় না। বাদাম? এটি একটি খাদ্য দ্রব্য, অবশ্য এটার আরেকটি নামও আছে। আরেকটা নামও আছে? কি নাম? এটা হচ্ছে প্রেম ফল। এটা একদিকে যেমন ক্ষুধা নিবারণ করে, অন্যদিকে প্রেমের রসকে বহুগুণে বাড়ায়। এখন চলেন, আপনি আপনার ক্ষুধা নিবারণ করেন আর আমি আমার প্রেমকে। এই মর্তে আসার আগে তুমি বললে এই মর্তের মানুষ নাকি আমার জন্য প্রার্থনা করে, আরাধনা করে, ভক্তি করে, তা আমি নিজ চোখে না দেখলে নাকি বিশ্বাস করব না, তাই তো? তবে আপনার বাক্য প্রয়োগে এমন সন্দেহের আভাস? না তেমন কিছু না, কিছুক্ষণ আগে এক মর্তবাসী আমাকে দেখে কি না কি ভেবে যা না তা বলে অপমান করে চলে গেল। তাহলে মনে হয় আপনাকে চিনতে পারেনি প্রভু। প্রেম ভালোবাসার কাছে কি কোনো মান অপমান ঠাই পায়? আর আমরাই তো বলি প্রেম হচ্ছে স্বর্গীয়ময়। চলুন প্রভু, আমরা ওই বৃক্ষের তলে একটু আরাম করি, একটু বিশ্রাম নিই। দেখুন প্রভু,
একবার নিজের চোখে দেখি। বাবা বাবা আপনি, বাবা 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 আপনি আমার প্রণাম গ্রহণ করুন, বাবা আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ওঠো ওঠো বৎস ওঠো। বাবা আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বাবা আমি আপনার আশীর্বাদে বলিয়ান হয়ে। তার আগে বলো তুমি চোখের উপর ওইটা কী লাগিয়েছো? আচ্ছা মা, এই আপনার এই জামাই মানে আমাদের ভোলানাথ, এই গাঁজা খেয়ে খেয়ে কি মাথা পুরোটাই শেষ হয়ে গেছে না? এইটা হচ্ছে কালো চশমা, এইটা চোখে পড়ে আমি ধ্যান করি, আর সবাই মনে করে আমি চোখ বুজে ধ্যান করি। কিন্তু বাবা, চোখ বুজে ধ্যান করলে আমি আপনাকে দেখব কী করে? আপনি যদি আমার সামন দিয়ে চলে যান, আবার চোখ খুলে ধ্যান করলে পাবলিক ব্যাপারটা মেনে নেবেন, তাই এই কালো চশমা চোখে পড়েই ধ্যান করি। তাতে পাবলিক বুঝলে আমি চোখ বুঝেই ধ্যান করি, তাতে পাবলিকেরও মন রক্ষা হলো, আমারও কার্যসিদ্ধি হলো। আমি তো তোমার ভক্তিতে তুষ্ট হতে পারি না, তাহলে কী করে আশীর্বাদ দিব? তা বললে তো হবে না, আমি 22 বছর থেকে সাধনা করছি, আর আপনি আমার সাধনায় তুষ্ট হতে পারেননি? কি, তুমি 22 বছর ধরে সাধনায় রত? তাহলে তো জি মা, বনে জঙ্গলে মাঠে ঘাটে রাস্তায় পার্কে এমনকি ঝুলেও তপস্যা করেছি মা। পিয়ে, তাহলে তুমিই বলো এখন আমি কী করবো? মা কী বলবে, আপনাকে আমার আশীর্বাদ প্রদান করতেই হবে। যদি না করি? যদি না করেন তাহলে পেপার পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার সমস্ত কিছু ফাঁস করে দেব, বলবো আমাদের মহাদেবের কোনো ক্ষমতা নেই, ভণ্ড মিথ্যে বড়াই করে, এমনকি ভিডিও কলে কল করে অসুর কলে জানিয়ে দেব আমাদের মহাদেব গাঁজা সিদ্ধি খেয়ে পড়ে থাকে, তার কোনো ক্ষমতা নেই। প্রভু দয়া করে আপনি শান্ত হন, শুধু শুধু ক্রোধে উদয় হবেন না। আচ্ছা বরপ্রাপ্ত হয়ে তুমি কি করবে? আমি বরপ্রাপ্ত হয়ে অনেক 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 ধন সম্পত্তির মালিক হতে চাই এবং শত শত নারীকে ভোগ করতে চাই। আমি আমি এমন একটা বর চাই, আমার মনে যা উদয় হবে আমি তাই করতে চাই। বরপ্রাপ্ত হয়ে সর্বপ্রথম আমি তন্দ্রা এবং তন্দ্রার মাকে ভোগ করতে চাই। কিন্তু বৎস, তন্দ্রার ভাইও যদি বরপ্রাপ্ত হয়ে তোমার বোন টুম্পা এবং তোমার মাকে ভোগ করতে চায়, তখন তুমি কি করবে? দেখো বৎস, হিংসার বশবর্ত হয়ে অন্যের চলার পথে কাঁটা বিছালে সেই কাঁটা যে তোমার আপনজনদের গায়ে বিঁধবে না, সেটা কি কেউ বলতে পারে? বাবা বাবা আপনি আমাকে ক্ষমা করুন, বাবা বাবা আমাকে ক্ষমা করুন, হ্যাঁ আমাকে ক্ষমা করুন। পাথর পাথর যা ঘুরে যা দাঁড়া। সরি বস, গল্প বলতে বলতে কি ইমোশনাল হয়ে গেছে, সাঁতায় মারবো একটা চল। সেই দিকে পার্কে বসে কখনো বাদাম খাবে? সাধু কি চশমা পরে ধ্যান করবে? স্বর্গ ছেড়ে কি তারা পৃথিবীতে প্রেম করবে? তোমাদের মতো কিছু লোকের জন্য আজকে মিডিয়ারই অবস্থা, শত শত নারীকে না মনে হয় ফাটায় এক চর মারে, না না শত শত চর মারে। এই 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 পালাবি না, এই পালাবি না, কাছে কাছে আয় আয় আয়। ভালো গল্প তৈরি করে, ভালো চিত্রনাট্য তৈরি করে। আমি পড়ুসার মহাদেব বলছি, যত টাকা লাগে আমি দেবো, বাট জিনিস চাই একটা, মিডিয়ায় পারে জনসমক্ষে ভালো কিছু তুলে দেবো, মিডিয়ায় পারে দেশকে রিপ্রেজেন্ট করছি। সরি ভাই একটু ইমোশনাল হয়ে গেছে। ইটস ওকে বস, এখন বলেন কী হবে? পোলাপান আসছে না? পোলাপান বলবো? হ্যাঁ পোলাপান আসছে না? পোলাপান বলবো? হ্যাঁ যে ঝুলে আমি সাধনা করতেছি। লক্ষ্মী সরস্বতী দুর্গা আরাধনা করে আমাকে নিয়ে, প্রভু আমাকে ক্ষমা করুন, প্রভু প্রভু আমাকে ক্ষমা করুন, প্রভু বাবা বাবা।